Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Alhamdulillah, amra shobai bhalo achi. Apnara je jekhane achen shusto thakun, bhalo thakun. Tasnim Aira Talent theke apnader shobaike janai shagotom. Desh o desher bahire jara amar channel-tike dekhtechen taderke oshongkho dhonnobad janai. Ei je gotokalke amar meyer jormodin giyechilo boro meyer, ta apnara to dekhtei peyechilen. তা আমরা তো জন্মদিন ওরকম করে পালন করি না, বাসায় একটা কেক বানিয়ে দিয়েছি, বলেছি আপনাদের আজকে একটু বিরিয়ানি পাকাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তা প্রথমে যে আলুটা ভেজে নিচ্ছি, আর মেয়েরা খুব আলু পছন্দ করে, তাই আলুটা ভাজার পরে তারপরে পোলার চালটা ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে আজকে রাইস কুকারে রান্না করব, সব কিছু ভাজা পোড়া মানে ভাজা করে নিচ্ছি চুলাতে, তারপর একসাথে রাইস কুকারে দিব। আর আপুদের একটু মনে করে দিচ্ছি, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। আর ছোট্ট ভিডিও দিয়েছি, সবাই একটু প্লিজ পুরাটা দেখে নিও। আর আপুরা ভাইয়েরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটন অন করে দিবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই যে এখন হচ্ছে পোলাওটা তো ভাজা হয়ে গিয়েছে, আর যে পেঁয়াজটা মেদে একটু লবণ দিলাম, তাহলে তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। নে এখন হচ্ছে তৈরি করব মাংসটা। এখানে যে আদা রসুন আর জিরা বাটা দিয়ে নিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের উপরে। আর তাহলে একটু আদার একটু সেন্ট মানে ঘেরা না আসে ওটা থাকবে না। এখন অল্প অল্প করে হলুদ মরিচের গুঁড়াটা দিলাম, আর এটা হচ্ছে বড় লাল মুরগি দিয়ে রান্না করা হবে আজকের বিরিয়ানিটা। আর সব ধরনের মশলা ছিল সেটা এখন দিয়ে দিলাম একসাথে মিশিয়ে, টক দই তারপরে সব কিছু একসাথে বেটে একসাথে দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে একটা টমেটো দিয়েছি, টমেটোটা এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর রান্না করতাম না, মেয়ে অনেক বিরিয়ানি পছন্দ করে, তাই জন্য রান্না করলাম। আর এখানে হচ্ছে বাদাম, তারপরে কাজু বাদাম পিস্তা, তারপরে দুইটা কাঁচা মরিচ দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম আবার। আর আপুরা ভাইয়েরা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই জানাবেন বিরিয়ানি রান্নাটা কীরকম হয়েছে। ভালোভাবে কষাতে হবে, না হলে মজা হবে না। আমার অত বিরিয়ানি পছন্দ না, মেয়েদের খুবই পছন্দ বিরিয়ানি, তা মেয়েদের জন্য রান্না করলাম। রাত্রে অবশ্যই আমাদের ভাত খেতে হবে, না হলে ভালো লাগবে না। তা একটু শুটকি রান্না করে রেখে দিলাম, আর হচ্ছে ভাতটা রাত্রে রান্না করব, দুপুরে একসাথে সবাই মিলে বিরিয়ানিটাই খেয়ে নিব। মশলাটা ভালোভাবে কষাতে হবে। অনেকক্ষণ লাগিয়ে মশলাটা কষালাম, এখন মাংসটা দিয়ে দিব। ম
মাংসটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই যে রাইস কুকারে চালটা দিয়ে দিলাম, আগে ভেজে রেখেছিলাম দেখেছিলেন, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। তারপরে মাংসটা হয়ে গিয়েছে, তা মাংসটা ঢেলে দিলাম। এখন একসাথে মিশিয়ে দিব। পরিমাণ মতন পানি না দিলে আবার বেশি নরম হয়ে গেল কিন্তু বিরিয়ানি ভালো লাগে না। আর রাইস কুকারে পোলাও বা বিরিয়ানি খুব সুন্দর হয়। আর এই যে এখন আপনাদের দেখাচ্ছি বিরিয়ানিটা হয়ে গিয়েছে, আর এখানে ব্লগটা শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।